আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তো এই উপলক্ষে হচ্ছে আমার হাজব্যান্ড আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে, তো এই জন্য হচ্ছে আজকে দুজনে ম্যাচিং ম্যাচিং। এদিক কই গেলা, এদিক আসো। তো এই তো আপনাদের ভাইয়াও রেডি হয়ে পড়ছে, তো আমরা এখন বের হব। তো আজকে দেখি আপনাদের ভাইয়া আমাকে কোথায় ঘুরতে নিয়ে যায়, আপনারা হচ্ছে আমাদের সাথে থাকবেন। তাহলে চলেন, কথা না বলে যাওয়া যাক। সো গাইস, এই তো দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে রিক্সায় উঠে পড়ছি, তো একটু রিক্সায় উঠে আপনাদের ভাইয়ের সাথে একটু মজা করতেছিলাম। তো হচ্ছে আমাকে ফুল কিনে দিছে, ফুলটা অনেক আমার অনেক পছন্দ হয়েছে। এরপর রিক্সাওয়ালা মামা টিং 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 করে নিয়ে যাচ্ছে আমাদেরকে হচ্ছে কোনাপাড়া গ্রিন মডেল টাউন এর পূর্ব পাশে। তো এখানে হচ্ছে অনেক সুন্দর করে অনেক রেস্টুরেন্ট রিসোর্ট, মানে কি বলবো, বলার মতো ভাষা নেই, এত সুন্দর আমি তো যাই পুরাই অবাক। এই তো দেখতেই পাচ্ছেন চারপাশে যে রেস্টুরেন্টগুলো আর হচ্ছে এই যে পানি, এর মধ্যে হচ্ছে বোট ছিল, তো এখানে অনেকে হচ্ছে অনেকে মজা করতেছিল। তো আমি বলতেছিলাম যে আমি উঠবো, কিন্তু না, আমাদের যাতে যাতে সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আর উঠা হয়নি। কি বলে গোল চক্কর, পৃথিবী বলে না কি বলে জানি না, নিচে থেকে কর, ওই যে গোলটাতে নৌকাটা তুমি তো এই তো গাইস, এখন হচ্ছে আমি নৌকায় উঠতেছি, দেখতেই পাচ্ছেন এক পা দুই পা করে সিঁড়ি বা হেটিং টিং টিং করে যাচ্ছি। তো গিয়ে হচ্ছে মাঝখানে বসলাম, তো আপনাদের ভাইয়া বসতেছে, তো এই তো আমরা দুইজনে একসাথে বসে পড়ছি। পাশে পিছনে হচ্ছে আরও ভাইয়া আপুরা ছিল, সামনে অনেক ভাইয়া আপুরা ছিল, তো অনেক ভালো লাগতেছিলো। তো ফার্স্ট টাইম এইভাবে ওঠা, তো আগে কখনো এরকম নৌকাতে উঠি নাই, চাইছিলাম পৃথিবীতে উঠতে কিন্তু উঠতে পারি নাই। তো ও বললো যে তাই নৌকাতে উঠো, তো এই জন্য নৌকাতে উঠে পড়লাম, তো অনেক ভালো লাগতেছে। তো কি আর বলবো, অনেক মজা হচ্ছিল। তো প্রথমে হচ্ছে আস্তে আস্তে দোল খাইতেছিল, তো একটু পরেই তো আমাদের চিল্লাচিল্লি শুরু হবে, আপনারা একটু পরে তা দেখতে পারবেন যে কি অবস্থাটা হয়, তো দেখতে থাকেন। নৌকা থেকে এই তো চলে আসছি নেমে, তো এখানে হচ্ছে অনেক বাচ্চাদের অনেক খেলনার আইটেম ই করা হয়েছে, তো অনেক ভালো লাগতেছে, আপনাদেরকে ঘুরে একটু দেখানোর চেষ্টা করলাম। তো ওকে বললাম তাহলে চলো, অনেক মানে ঘুরলাম একটু মজা করলাম, তাহলে চলো কিছু খাওয়া যাক। তারপরে বললাম যে চলো একটু সামনের দিকে যাই, ও বললো যে আচ্ছা ঠিক আছে যাও। তো এই তো আমি যাইতেছি, খুঁজতেছি কি খাওয়া যায় কি খাওয়া যায়, এই জন্য হচ্ছে সামনের দিকে যাচ্ছি, মানুষজন ঠেলা ঠেলি করে আমি হচ্ছে আগাইতে আসি। তো যাইতে যাইতে অনেক দোকানপাট পাইলাম, এখানে হচ্ছে একটা পানিপুরি বেসতেছিল, বললাম না আজকে পানিপুরি খাবো না, অনেক ভিড় এখানে তো দাঁড়ানোই যায় না। তো ওকে বললাম দেখি সামনের দিকে যাই, পরে বললো যে আচ্ছা ঠিক আছে যাও। পরে আস্তে আস্তে এই তো একটা ছোট্ট মোটো একটা রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টে ঢুকলাম, ঢুকে হচ্ছে তো ওই ভাইয়াদের বললাম যে কী কী আছে, পরে বল দেখলাম, পরে বলে আপু দেখেন ওইখানে মেনু চার্ট দেওয়া আছে আপনি দেখে নেন। পরে দেখে হচ্ছে আমার পছন্দ হলো দই ফুচকাটা, তো দই ফুচকাটা আগে কখনো খাওয়া হয় নাই, তো ফুচকা তো এমনি খাই, আমার যেখানে যাই আমার ফুচকাটা অনেক ভালো লাগে, তো এই জন্য বললাম যে ভাই আমার তাহলে এক প্লেট ফুচকা দেন দই ফুচকা। তো এই তো দই ফুচকা অর্ডার দিয়ে দিলাম, তো ওনার হচ্ছে বানাচ্ছে, আর এদিকে হচ্ছে আমরা দুইজনে একটু বসে একটু বলতেছিলাম যে আসলে ভালো লাগতেছে ঘুরলাম এতক্ষণ, তো একটু দুইজনে গল্প গুজব করতেছিলাম। তো এর মধ্যেই হচ্ছে ওই ভাইয়াটা রেডি করে আমাদের এখানে নিয়ে আসতেছে, তো আমরা অপেক্ষা আছি আর কি কখন আসবে সেই দই ফুচকা। তো এই তো দেখতেই পাচ্ছেন এই তো দই ফুচকা চলে আসছে, আর এদিকে হচ্ছে ওই ভাইয়াটা চানাচুর দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছে। তো আমি বললাম যে ভাইয়া একটু ভালো করে সাজায় দেন, উনি বলছে আমার সময় নেই। আমি আরে ভাই সময় নেই, আমি তো এখানে খাইতে আসছি, তাহলে আমার জিনিসটা একটু ভালো করে দিবেন না। পরে বলার পর হচ্ছে সে একটু আবার একটু চানাচুর দিয়ে একটু ডেকোরেশন করে দিছে। তারপরে তো আমরা হচ্ছে একটু আপনাদেরকে দেখাইতেছি।
তো গাইস দেখেন কত সুন্দর লাগতেছে, আসলে অনেক ভালো লোভনীয় লাগতেছে, তো এই জন্য হচ্ছে তোর শৈল না, এই জন্য আমি টপ করে নিয়ে একটা মুখের মধ্যে দিয়ে দিলাম, তো অনেক ভালো লাগলো। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা এখন আরেকটি দোকানের সামনে চলে আসছি, সেটা হচ্ছে পানের দোকান। এখানে হচ্ছে 20 রকমের জর্দা দিয়ে তারা হচ্ছে পান বানায় দেয়। তো আপনাদের ভাই বলতেছিল খাবা কিনা, আমি বলছি না ভাই আমার দরকার নেই, আমি পান খালিয়ে নিই, মাথা টালে পড়ে যাবো, তার আমার দরকার নেই, পরে আমি এখান থেকে চলে আসছি আমরা। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একটু পোস্ট নিয়ে ঘুরতেছি ঘুরতেছি, আর আপনাদের ভাই একটু অন্ধকারের যে এইটা ভিউটা সেটা হচ্ছে চারপাশের যে সৌন্দর্যটা সেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাইতেছে ঘুরে ফিরে। আসলে অনেক সুন্দর লাগতেছে চারপাশটা, তো কি আর বলবো, আমি হচ্ছে তারপরে একটু স্লো মোশন একটু হেঁটে আপনাদেরকে দেখাইলাম, তো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন, তো অনেক ভালো লাগলো আমার। তো গাইস এই তো আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া করা শেষ, তো আমরা এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।